আসসালামু আলাইকুম, কাবুল ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভালো আছেন নিশ্চয়ই? চলে আসলাম নতুন একটা ব্লগ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজ থাকছে শোল মাছের বিশেষ একটা রেসিপি, সেটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো শোল মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন যে শোল মাছগুলো একটু হলদে লাগছে, কারণ শোল মাছগুলো হলুদের গুঁড়ো দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে গুণাগুণটা ভালো থাকে মাছের। আর মাছগুলো আমি ভেজে নেবো, সেজন্য আমি মাছগুলো মেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ আর মশলা বাটা, এগুলো আমি মশলা কষাবো, তারপরে আমি মাছটা রান্না করব, মানে মাছটা ভুনা করব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটু শক্ত করে ভেজে নেব, কেননা মাছটা একদম মাংসের স্বাদে হবে। তো মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন ঠিক বুঝে উঠতে পারবেন না। আর অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় রান্না করবেন, নিজেরা খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন ছিল। আসলে এত দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার না করে পারলাম না। তো ভিউয়ার্স, এর মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে দারচিনি, সাদা এলাচ আর তেজপাতা। তো আমি এটা একটু ভেজে নেব, তারপরে এখানে অ্যাড করব এই যে এগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা বাটা। এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর হালকা একটু পানি দিয়েছি। হালকা পানি দুইবার দেব, কষাবো, তারপরে ঝটপট রান্না, খুব দ্রুত হয় রান্নাটা, তারপরে নেমে নেব। দেখতে থাকুন ভিডিওটি পুরোপুরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই বাসি শোল মাছ আনলে এই রেসিপিটি রান্না করতে ভুলবেন না। এত অসাধারণ একটা রান্না, না খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে এতটা ভালো লাগে। তো এই তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, জিরা ভেজে নেমে নিয়েছি। তো ভিউয়ার্স, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ এখানে সাবস্ক্রাইব করুন। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।